हाय फ्रेंड्स, अस्सलामु अलैकुम। फ्रेंड्स, अपना घुघू पाखी की डिसप्लेते एखन जेभावे देखतेछेन एभावे झिमाय। आज के आपनाके आमी एकटा सहज टिप्स देव, कोनो टाका पैसा खरच छाड़ा आपनी खूब सहजेई आपनार घुघू पाखी जदि एभावे झिमाय खूब द्रुत आपनार पाखीके सुस्थ करते पारबेन। एक टाकाओ खरच करते होबे ना एबं पाखिर कोनो प्रकार क्षतिओ होबे ना। आपनी खूब सहजेई आपनार घुघू पाखीके सुस्थ करते पारबेन। আর এর প্রমাণস্বরূপ আমি প্রায় চার পাঁচটা পাখিকে সুস্থ করেছি। আপনারা ডিসপ্লেতে যে দেখতেছেন যে বাম পাশে পাখিটা কীভাবে ঝুমাচ্ছে, এবং এর নিচে যে আপনি হলুদ পাইট যে পাখিটা দেখতেছেন, ঘুঘু পাখিটা, ওইটাও ঝিমাচ্ছে। এর চেয়েও আরও ঝিমার ছিল আমার দুইটা পাখি অলরেডি সুস্থ হয়েছে। তিন চার দিন আগে ওইগুলো সুস্থ করেছি, ওইগুলোর আপনাদের দেখাবো আমি কেমন সুস্থ হয়েছে। ওইগুলো এগুলার চেয়েও সিরিয়াস ছিল, আরও বেশি পরিমাণ জুমাইতো। আর আমি দেখাবো আপনারা কীভাবে খুব অল্পেতে খুব সহজেই এই জীবাণু রোগ দূর করতে পারবেন বা ওদেরকে সুস্থ করতে পারবেন। তা হলো একবারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। প্রথম যে উপায়টা সেটা হলো আপনার ঘুঘু পাখিকে আপনি প্রতিদিন দুই বেলা করে রসুন খাওয়াবেন। যদি আপনার পাখি এভাবে দেখেন ঝিমায়, তাহলে আপনি প্রতিদিন দুই বেলা করে রসুন খাওয়াবেন। আমাদের যে দেশি যে রসুন পাওয়া যায়, এই দেশি রসুনের ছোটো কোয়া, ছোটো বলতে একবারে ছোটো না, মাঝারি ধরনের কোয়াটা আপনি ছোটো করে টুকরো করে নেবেন, মাঝখানে টুকরো করে নেবেন। অথবা যদি দেখেন কোয়াটা একবারে ছোটো হয়, তাহলে পুরো আস্ত এক কোয়া রসুন আপনি সকালে খাওয়াবেন, আবার বিকালে আরেকবার খাওয়াবেন। এভাবে প্রতিদিন দুই কোয়া রসুন দুই বেলা খাওয়াবেন। এভাবে আপনি পাঁচ সাত দিন খাওয়াবেন। আমরা পাঁচ দিন খাওয়ালেই একবারে এনাফ। তবে খেয়াল রাখবেন, অনেক সময় দেখা যায় রসুন খাওয়ানোর পর ওরা বমি করে ফেলে দেয়, সেই রসুনের কোয়াটা ফেলে দেয়। তো এটা খেয়াল রাখবেন, যদি দেখেন ফেলে দেয় তাহলে পরবর্তীতে আরও ছোটো টুকরা করে আবার খাইয়ে দিবেন। যদি সেটা খায়, যদি না ফেলে দেয়, ট্রেতে খেয়াল করে দেখবেন, যদি সেই রসুনের কোয়াটা না ফেলে দেয় তাহলে আপনার পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর আপনি একদিকে খাওয়ালেন একদিকে ফেলে দেয়, তাহলে কিন্তু সুস্থ হবে না, এটা খেয়াল রাখতে হবে। এরপর যে কাজটা করবেন, একই সাথে আপনি একদিকে রসুনের কোয়া খাওয়াবেন, আরেকদিকে আপনার পাখিটাকে প্রতিদিন রৌদ্র দিবেন। অবশ্যই বাতাস চলাচল করে এরকম জায়গায় দিবেন, তার মানে এই নয় যে সরাসরি বাতাস আসে পাখির শরীরে লাগে। যদি সরাসরি বাতাস এসে পাখির শরীরে লাগে তাহলে কিন্তু পাখির সমস্যা হবে। মানে দেখা গেল ভারী বাতাস বইতেছে, ওই সময় আপনি পাখি রাখলেন আর পাখির শরীরে সরাসরি বাতাস থেকে পাখির গা ফোলা বাড়িয়ে দিয়েছে। তাই আপনারা সরাসরি বাতাস বয় এমন জায়গায় রাখবেন না, তো এমন একটা জায়গায় রাখবেন যে ওর একদিক থেকে বাতাস আসে আর তিনটা দিক ঢাকা। সেটা হতে পারে দেয়ালের এক সাইডে রাখলেন, অথবা আপনার সাইডের এক কোণে রাখলেন যেদিকে সরাসরি বাতাস না আসে, এরকম জায়গায় রাখলেন। এবং রোদে দেওয়ার সময় অবশ্যই আপনার পাখির খাসার ভেতরে পানি এবং খাবার দুইটাই দিয়ে রাখবেন। একটা অপেক্ষাকৃত বড় বাটিতে খাবার দিবেন, যাতে করে ওরা সহজেই খেতে পারে, এবং একটা অপেক্ষাকৃত বড় বাটিতে আপনি ইয়ে দিবেন, একটু বড় বাটিতে আপনি পানি দিবেন যাতে ওরা সহজেই গোসল করতে পারে। দেখা গেল অতিরিক্ত গরম লেগে গেল, তখন ওরা গোসল করবে। আপনি মিনিমাম প্রতিদিন পাঁচ ঘন্টা করে রৌদ্র দিবেন পাখিকে, যদি সম্ভব হয় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যতক্ষণ রৌদ্র দিতে পারেন সারাদিন পাখিকে রৌদ্র দিয়ে রাখবেন। এতে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে পাখি হিস্টোক করে মারা যাবে, কখনোই ঘুঘু পাখি হিস্টোক করে মারা যায় না। ফ্রেন্ডস, এই যে বলেছিলাম যে আমি সুস্থ করেছি, এই যে এখন যে দেখতেছেন দুইটা ঘুঘু, এই দুইটা বাম পাশে যে দুইটা ঘুঘু দেখতেছেন, এই দুইটা ঘুঘু সিরিয়াস অসুস্থ ছিল। আমি ওদেরকে একমাত্র রসুন খাইয়ে এ পর্যায়ে নিয়ে এসেছি, একবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ওই ঘুঘুগুলো। তাই যা ফ্রেন্ডস যা বলতেছিলাম, আপনারা রৌদ্র দিলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনার পাখি হিস্টোক করবে, কারণ পাখির শরীর যখন অতিরিক্ত গরম হয়ে যাবে, সেই জন্য বলেছি আমি একটা বড় বাটিতে আপনার পানি দিয়ে রাখবেন, সেই পানিতে ওরা গোসল করবে। গোসল করার ফলে কী হবে, ওরা অতিরিক্ত হিট হয়ে গেলে শরীরটা ওরা নিজেরাই ঠান্ডা করে নিবে। তাই অবশ্যই রৌদ্র দেওয়ার সময় এবং বড় একটি খাঁচায় পাখিকে রৌদ্র দিতে হবে। ফ্রেন্ডস, তারপরেও যদি দেখেন একবারে পাখির অবস্থা খুব সিরিয়াস, আপনি এইগুলো করতেছেন তারপরে সুস্থ হচ্ছে না, তখন আপনি ডক্সি অ্যাবেট এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে সর্বোচ্চ তিন দিন খাওয়াবেন।
তবে আমি আশা করি আপনার এগুলা খাওয়ানো লাগবে না, আপনার ডক্সিএবেট বা কোনো প্রকার ওষুধ খাওয়ানো লাগবে না। ওষুধ ছাড়াই আপনি যে আমি যে টিপসগুলো দিয়েছি, আমি আমার প্রত্যেকটা ঘুঘু পাখি এভাবে সুস্থ করেছি, তাই আপনারাও সুস্থ করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।